প্রতিহিংসা নয় ক্ষমা ও ভালোবাসায় বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শনিবার দুপুরে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। জেলা বিএনপি নেতা কর্মীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পাবনার বলরামপুর সর্দার পাড়ার সুলতানা পারভিন, দক্ষিণ রাঘবপুরের কোহিনুর আক্তার পিয়া, রাজা বটতলা এলাকার মাহাজেবেন ও মাসুম বাজার এলাকার নাবিলার সাথে কথা বলেন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।